পরীক্ষা খুব ভালো হয়েছে আমাদের, পরীক্ষা মানে খুব সুন্দর কোশ্চেন খুবই মানে মিডিয়ামই ছিল, মিডিয়াম ছিল। হ্যাঁ আচ্ছা, কত নম্বর অ্যাটেন্ড করেছো? 90 চিন্তন দেবনাথ। তোমাদের আজকে ইংলিশ পরীক্ষা ইজি ছিল, হার্ড ছিল না মিডিয়াম ছিল? মিডিয়াম ছিল। হ্যাপি পরীক্ষা দিয়েছি, মিডিয়াম ছিল, মিডিয়াম ছিল। সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করেছো তুমি? হ্যাঁ সমস্ত, খালি একটা 5 নম্বরের কোশ্চেনটা ছিল, 6 নম্বরের একটা ফার্স্টের দিকে যেটা ছিল একটু একটা ছেড়েছি, মানে একটা ছেড়েছি। আমি ওই 10 নম্বরের অ্যানসার ছেড়ে দিয়েছি লাস্টে, মোটামুটি সব মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। আমার ওই 10 নম্বরের মধ্যে নেই। তোমার ভালো হয়েছে মোটামুটি, একদম ভালো নম্বরে পাস। লেটার মোটামুটি রাইটিং কমন এসেছে? হ্যাঁ রাইটিং সব রাইটিং কমন। কত নম্বর আশা করছো এবারে? আশা করছি 70 70। কত নম্বর? 60 70, এরকম 60 70, তো এরকম মানে 100 এর মধ্যে 60 70। হ্যাঁ হ্যাঁ, ওই 100 এর 60 70 উঠবে, 70 80। ঠিক আছে, তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অসংখ্য থ্যাংক ইউ। তোমার নাম কি? দিয়া সাত্রা। তোমাদের আজকে ইংলিশ পরীক্ষা ছিল, কেমন এসেছে কোশ্চেন? ইজি, হার্ড না মিডিয়াম? খুব ভালো, মানে ইজি এসেছে। সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পেরেছো? হ্যাঁ। পার্ট এ আর পার্ট বি এর মধ্যে কোনটা ইজি মনে হয়? পার্ট বি ইজি মনে হয়েছে। শর্ট কোশ্চেন গুলো ইজি ছিল, বট কোশ্চেনে কোন জায়গাটা একটু কঠিন মনে হয়েছে? বট কোশ্চেন লিখেছি মোটো। রাইটিং অ্যাটেন্ড করেছো? হুম, প্রেসিস করেছি। এসপিসি করেছো? আচ্ছা, কত নম্বর অ্যাটেন্ড আশা করছো? 100 পেয়েছে। কি রাইটিং করেছো তুমি? কি রাইটিং করেছো? রিপোর্ট রাইটিং। তুমি রিপোর্ট রাইটিং? আমি রিপোর্ট রাইটিং তুমি? আমার কমন আছে কিন্তু করে এসেছি রিপোর্ট। রিপোর্ট করেছো, মানে সবাই রিপোর্ট রাইটিং করেছো। তো মোটামুটি পরীক্ষা দেওয়ার পরে কোনো কিছু ছেড়েছো? পার্ট এ না পার্ট বি? টা কিছু ছাড়িনি, কিছু ছাড়িনি, কিছু ছাড়িনি, সব অ্যাটেন্ড করেছো। তুমি পার্ট এ খুব জোর হলে একটা দুটো ছেড়েছি, তাতে দুটো কোশ্চেন মধ্যে সব অ্যাটেন্ড করেছি। আমরা সব অ্যাটেন্ড করেছি। তো পরীক্ষা দেওয়ার পর কত নম্বর আশা করছো? একটা লেটার। তুমি? হ্যাঁ ওরকমই লেটার। লেটার আশা করছো, মানে 80 আশা করছো তুমি? হ্যাঁ লেটারই। 60 আপ। 60 আপ আশা করছো তুমি? আমার 60 70%। ঠিক আছে, তোমাদের পরবর্তী পরীক্ষা কি রয়েছে? পরবর্তী পড়তে রয়েছে হিস্ট্রি। হিস্ট্রি পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। তোমার নাম কি? পায়েল বিশ্বাস। আচ্ছা, তোমার ইংরেজি পরীক্ষা ছিল? ইজি ছিল, হার্ড ছিল না মিডিয়াম ছিল? ইজি, একদম ইজি ছিল। ফুল অ্যানসার দিয়েছো? হ্যাঁ। পার্ট এর কোশ্চেন ইজি ছিল না তুলনামূলক পার্ট বি এর কোশ্চেন ইজি ছিল? দুটোই ইজি ছিল, দুটোই ইজি ছিল। কত নম্বর আশা করছো পরীক্ষা দেওয়ার পর? 80 80, মানে ফুল অ্যানসার দিয়েছো? হ্যাঁ ফুল, মানে 100 এর মধ্যে 80। হ্যাঁ হ্যাঁ। রাইটিং কমন এসেছিল? হ্যাঁ, না কমন তো ওরম আসে না, বাট ওরম লিখতে হয় না। তো তোমার পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। তোমার নাম কি? স্নেহা মণ্ডল। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা খুব ভালো হয়েছে। ইজি ছিল, হার্ড ছিল না মিডিয়াম? ইজি ছিল, আমার পক্ষে কোশ্চেন খুব ইজি ছিল। কমন পেয়েছো সব? হ্যাঁ আমি সবই কমন পেয়েছি। পার্ট এর কোশ্চেন ইজি ছিল বেশি না পার্ট বি এর কোশ্চেন? পার্ট এ বি আমি দুটোই কমন পেয়েছি। দুটোই কমন পেয়েছি। রাইটিং কি লিখেছো?
রাইটিং বিএ এডিটরের আনহেলদি ফুড যেটা আইটেম বিক্রি করছিল সেটা রাইটিং লিখেছি। আচ্ছা কত নম্বর আশা করছো টোটাল 100 এ? আমি তাও আশা করছি লেটার অন্তত পাবো। লেটার আশা করছি 80 মার্কস আশা করছি। পরবর্তী কি পরীক্ষা রয়েছে তোমার? পরবর্তী হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি কেলেনে হিস্ট্রি কোশ্চেন আসবে দেখে নেবে। হ্যাঁ আচ্ছা তোমার চ্যানেলের নাম? লাইভ গুরু বাংলা। আচ্ছা বাট পরীক্ষা কেমন হয়েছে তার বিষয়ে জিজ্ঞাসা করো। মোটামুটি। নাম কি? বর্ণা ধর। তোমার আজকে ইংলিশ পরীক্ষার কোশ্চেন ইজি এসছে হার্ড এসছে না মিডিয়াম এসছে? ইজি এসছে। ইজি এসছে। পার্ট এর কোশ্চেন বেশি এসেছিল না পার্ট বি এর কোশ্চেন বেশি এসেছে? দুটোই মোটামুটি ঠিকই ছিল। মানে দুটোই সমান এসেছে তাই বলতে চাই। সমস্ত কোশ্চেন কমন পেয়েছিলে? হ্যাঁ। রাইটিং কি লিখেছো? রাইটিং এ হচ্ছে আমি ইসে লিখেছি রিপোর্ট। রিপোর্ট লিখেছে রিপোর্ট রাইটিং। তো কত নম্বর আশা করছো টোটাল? বেশি পাবো না মোটামুটি তাও 60 এবাভ না ওর থেকে একটু কম পাবো 50% তাই তো? ঠিক আছে পরবর্তী পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। তোমার নাম কি? সেলিনা খাতুন। তোমাদের আজকে ইংলিশ পরীক্ষার কোশ্চেন ইজি মিডিয়াম না হার্ড হয়েছে? মিডিয়াম ঠিকই আছে। ঠিকই আছে। এ পার্টের কোশ্চেনটা বেশি কঠিন লেগেছে না বি পার্টের কোশ্চেনটা বেশি কঠিন লেগেছে? আমার তো মোটামুটি হয়েছে দুটো। দুটোই মোটামুটি হয়েছে। তো পরীক্ষা দিয়ে কত নম্বর আশা করছো? যে একটা তো মানে বুঝতে পেরেছো যে এত নম্বর অ্যাটেন্ড করেছো, কত নম্বর কোশ্চেন অ্যাটেন্ড করেছো? 50 কত নম্বর পাবে বলে মনে করছো ওভারঅল 100 এর মধ্যে? না আমি এখন বুঝতে পারবো এখন মানে সেই অনুযায়ী ক্যালকুলেশন করোনি তাই তো? ঠিক আছে তোমার পরবর্তী পরীক্ষা কি? হিস্ট্রি? হ্যাঁ। তো হিস্ট্রি পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা আপনি তো গার্জিয়ান, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরে টেনশন হয় যে স্টুডেন্ট পরীক্ষা দিতে নেই? হ্যাঁ টেনশন তো হবেই একটু। আচ্ছা আর সব থেকে বেশি মানে কি মনে হয় যে কিরকম পরীক্ষা দেবে? ও তো খুব একটা মানে নরমাল স্টুডেন্ট, ওর কাছে কি আর আশা করবো, মোটামুটি যাতে পারে। মানে কতটা আশা করেন যে কত নম্বর আশা করছেন? 50% তো আশাই করি। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে। ঠিক আছে থ্যাংক ইউ। তো ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনে নিলাম ছাত্রছাত্রীদের আজকের ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।